হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বিকালে একটু ছাদে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। দেখেন ছাদের আবহাওয়াটা, পুরো ঢাকা শহরটা দেখা যাচ্ছে, পুরো ঢাকা শহরটা। আর এদিকে আমাদের মুসাইদ বাবু, ওকেও নিয়ে আসলাম ছাদে, ও হাঁটাহাঁটি করতেছে। দেখেন ছাদের ভিউটা, একটু মেঘ মেঘ মেঘলা মেঘলা আকাশ, এর মধ্যে দিয়ে মুসাইদ একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, গুটি গুটি পায়ে। সুন্দর সুন্দর লাগছে। ও আগের থেকে এখন একা একাই চলতে পারে, একা একা হাঁটতে পারে, একা একা হেঁটে ছাদে উঠতে পারে। দেখো কত সুন্দরভাবে ছাদে উঠতেছে। সবাই দোয়া করবেন মুসাইদের জন্য, যেন ও আল্লাহ তাআলা ওকে অনেক বড় করুক এবং ওর শরীর স্বাস্থ্য ভালো থাকুক। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। দেখেন কত সুন্দর একটা আবহাওয়া ছাদে। আসলে এত সুন্দর আবহাওয়াটা সবসময় পাওয়া যায় না। কত বুদ্ধি, দেখেন ছাদে উঠে আবার ছাদের গেটটাও আটকা দিচ্ছে। তো মাশাল্লাহ অনেক সুন্দর। ছাদে আসলে খুব খুশি হয়, ছাদে আসলে ও যেতেই চায় না। যতই আমি ওকে নিয়ে যেতে চাই বাসায়, ও ছাদেই থাকতে চায়, ও বাসায় যাবে না। ছাদে একবার যদি নিয়ে আসি ও ছাদেই থাকবে, ও আর বাসায় যেতে চায় না। ছাদে আসলে ও একবার মনে হয় যে আসমান আসমান হাতে পেয়ে গেছে। আসে ঘুরে ঘুরে দেখে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখে কোথায় কি আছে। সবাই দোয়া করবেন, ছাদে আসলে সব ঘুরে ঘুরে বেড়ায়, এক জায়গায় দাঁড়ায় থাকে না। দেখেন অবস্থা, আবার যাবে সিঁড়ির ওখানে। ছাদে আসলে শুধু দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, খোলা জায়গা পাই আবার একা একা নিজে নিজে নিচে চলে যাবে, আবার উঠবে, আবার নামবে, ওর কাজটাই এটা। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবে আশা করি। ছাদে আসলে খুব খুশি হয়ে যাবো সে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।